করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে জানা অনেক অনেক শুভেচ্ছা আজকে আমাদের বিষয় হচ্ছে যে কীভাবে কম্পিউটার থেকে মোবাইলে ব্লুটুথ কানেকশন চালু করা যায় তো সেই জন্য আজকের এই টিউটোরিয়াল বন্ধুরা আমি যে সমস্যাটি ফেস করেছি আপনারা যেন সেই সমস্যা পড়তে না হয় তাহলে তার জন্যে আজকে সহজ সমাধান বন্ধুরা আপনারা ব্লুটুথ কানেকশন যদি মোবাইল থেকে কম্পিউটার কিংবা কম্পিউটার থেকে মোবাইলে চালু করতে চান তাহলে প্রথমে আপনার মোবাইলের ব্লুটুথ কানেকশনটি চালু করে নিন চালু করে নেওয়ার পরে আপনারা চলে যান সেটিং অপশনে সেটিং অপশনে যাওয়ার পর আপনার কানেকশন কানেকশনে যাওয়ার পর মোবাইল হটস্পট অ্যান্ড থেরিং সেখান থেকে আপনারা ব্লুটুথ থেরিংটি চালু করে দিবেন চালু করে দেওয়ার পর আপনাদের কাজ এখানেই শেষ আপনারা এখন যাবেন কম্পিউটারের যে আইকন বাটনটি আছে সেখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে আপনারা যাবেন ব্লুটুথ যে ডিভাইসটি আছে সেখানে আপনারা রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে উইন্ডো থেকে আপনারা জয়েন এ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে একটি উইন্ডো চলে আসবে সেই উইন্ডোতে উপরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অ্যাড এ ডিভাইস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে আরেকটি উইন্ডো চলে আসবে লগ ইন সার্স অপশন সেখানে সার্চিং হতে থাকবে আপনার ডিভাইসটিকে খুঁজতে থাকবে দেখা যাক কিছুক্ষণের মধ্যে আপনাদের ডিভাইসটি এখানে খুঁজে বের করা হবে আপনারা একটু ধৈর্য ধারণ করেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের যে মোবাইলটিকে আমরা চার্জ করছিলাম সেটি চলে এসেছে এখন আমরা সেখানে রাইট বাটন ক্লিক করব লেফট বাটন ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে মোবাইলে একটি উইন্ডো চলে এসেছে পাসওয়ার্ড চলে এসেছে আমরা সেখানে ওকে ক্লিক করার সাথে সাথে দুটো জায়গায় একসাথে ওকে ইয়ে প্রেস করব। প্রেস করার সাথে সাথে আমাদের মোবাইলটি কানেকশন হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের মোবাইলটি কানেক্টেড হয়ে গেছে তো হয়ে গেলে আমাদের কাজ এখানে শেষ এখন আপনারা যদি চান যে কোনো কিছু এখান থেকে মোবাইলে অথবা মোবাইল থেকে পিসিতে পাঠাবেন তাহলে সহজে আপনারা পাঠাতে পারবেন আপনাদের জন্য আজকে এখানেই টিউটোরিয়াল সমাপ্তি বন্ধুরা পরবর্তীতে যে কোনো কিছু জানার জন্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং কি ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অয় নাম্বার টু আপনারা গুগল ব্রাউজারে যাবেন ইন্টেল ব্লুটুথ ড্রাইভার্স উইন্ডোজ টেন অর উইন্ডোজ সেভেন দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কটি আপনারা ইন্টেলের এই সাইটে অবশ্যই ঢুকবেন এটাই সত্যায়িত ইন্টেলের এখানে ক্লিক করবেন লিঙ্ক হ্যাভ এ ডিসক্রিপশন তারপরে এই যে সাইটটা ওপেন হয়েছে একটু নিচে গেলে আপনারা দেখতে পারবেন যে ডাউনলোডের যে বাটন সেখানে রয়েছে নাইন পয়েন্ট সিক্স টু এম ফাইল এই ফাইলটি ডাউনলোড করে ইনস্টল করে নিলেই সলিউশন ইউর ব্লুটুথ কানেকশন থ্যাংক ইউ ফর ওয়াচিং